পূর্ব বর্ধমান জেলার টাউন নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে মহা সমারোহে পালিত হল নবী দিবস। শহরের নবাবহাট মোড় থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে গোটা শহর পরিক্রমা করে কারবালা ময়দানে এসে শেষ হয়। মূলত মঙ্গল ও বুধবার ছিল লক্ষ্মী পুজো। কার্যত শহর পরিক্রমা করার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজন যখন লক্ষ্মী পুজোর কেনাকাটা করছিলেন, তখন সেই মানুষজনের হাতে গোলাপ ফুল দিয়ে আলিঙ্গন করে ভ্রাতৃত্ব বোধের নজির গড়লেন। এর পাশাপাশি পুলিশ প্রশাসন এই শোভাযাত্রাকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার টাউন নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে মহা সমারোহে পালিত হল নবী দিবস। শহরের নবাবহাট মোড় থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে গোটা শহর পরিক্রমা করে কারবালা ময়দানে এসে শেষ হয়। মূলত মঙ্গল ও বুধবার ছিল লক্ষ্মী পুজো। কার্যত শহর পরিক্রমা করার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজন যখন লক্ষ্মী পুজোর কেনাকাটা করছিলেন, তখন সেই মানুষজনের হাতে গোলাপ ফুল দিয়ে আলিঙ্গন করে ভ্রাতৃত্ব বোধের নজির গড়লেন। এর পাশাপাশি পুলিশ প্রশাসন এই শোভাযাত্রাকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার টাউন নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে মহা সমারোহে পালিত হল নবী দিবস। শহরের নবাবহাট মোড় থেকে বিশাল শোভাযাত্রা বের হয়ে গোটা শহর পরিক্রমা করে কারবালা ময়দানে এসে শেষ হয়। মূলত মঙ্গল ও বুধবার ছিল লক্ষ্মী পুজো। কার্যত শহর পরিক্রমা করার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজন যখন লক্ষ্মী পুজোর কেনাকাটা করছিলেন, তখন সেই মানুষজনের হাতে গোলাপ ফুল দিয়ে আলিঙ্গন করে ভ্রাতৃত্ব বোধের নজির গড়লেন। এর পাশাপাশি পুলিশ প্রশাসন এই শোভাযাত্রাকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।